আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা গাইডলাইন ভিডিওতে। আর আজকের গাইডলাইন ভিডিওতে আমরা অ্যানালাইজ করব যে এইচএসসি 23 ব্যাচের যেই ব্যাচটা আমাদের মাত্র অ্যাডমিশন সিজনটা অলমোস্ট শেষের দিকে, একটা মাত্র পরীক্ষা পাবলিক ভার্সিটিতে বাকি আছে, সেটা হচ্ছে কৃষিগুচ্ছ পরীক্ষা। এই মুহূর্তে এসে আমরা একটু আজকে ডিসকাস করব যে এইচএসসি 23 ব্যাচ বা ওভারঅল অ্যাডমিশন ক্যান্ডিডেটরা কী কী ভুল করে থাকে, এবং স্পেসিফিক্যালি এইচএসসি 23 ব্যাচে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাদের জন্য আমি আলোচনা করব যে তোমরা হয়তোবা যার যার পার্সোনাল মিস্টেক সে আসলে ভালো বুঝতে পারবে, বাট হয়তোবা এই এই ভুলগুলো তোমরা করে আসছো, যে কারণে হয়তোবা এখনও অনেকেরই আনফর্চুনেটলি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই। অনেকে হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো বাট ভালো সাবজেক্ট পাও নাই, অনেকে আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাইছো বাট বাসা থেকে দূরে হওয়ার কারণে সেখানে তুমি পড়তে পারবো না, ইত্যাদি ইত্যাদি নানা সমস্যা থাকতে পারে। বাট ওভারঅল তোমার সন্তোষজনক রেজাল্ট যদি না এসে থাকে তাহলে আমার সাথে একটু মিলায় নাও যে এই এই কারণগুলো কি তোমার সাথে যায় কি না, বা এই এই মিস্টেকগুলা ভুলগুলা কি তুমি করেছিলা কি না। আর অন্যান্য ব্যাচে যারা স্টুডেন্ট আছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদের জন্য এটা খুব একটা লার্নিং লেসন হবে, কারণ অ্যাডমিশন টাইম তো তোমাদের জীবনে আসবে এবং সেই সময় তুমি আসলে এই ভুলগুলো করছো কি না সেটা একটা তোমার জন্য চেক পয়েন্ট হিসেবে থাকতে পারবে। ওকে, তাহলে চলো আমরা আলোচনা না বাড়ায় কথাবার্তা শুরু করি। সেটা হচ্ছে যে এইচএসসি 23 তোমার ভুলটা কোথায় ছিল। হ্যাঁ, তো আমি এখানে কিছু জেনেরিক বা জেনারেল কিছু মিস্টেক নিয়ে আলোচনা করছি, যেটা আসলে অ্যাডমিশন টাইমে বেশিরভাগ স্টুডেন্ট করে, এছাড়াও আরও কিছু আছে, আমি আস্তে আস্তে আলোচনা করবো ভিডিওর মধ্যে। সো তোমার সাথে একটু মিলিয়ে দেখো যে তুমি এই ভুলগুলো করছো কি না। আর ভুলগুলো যদি হয়েই থাকে, সামনে কিন্তু এখন একটা সুযোগ আছে। কী সুযোগ? কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষায় যেন এই ভুলগুলো না হয়, বা সামনে যে কয়টা দিনই বাকি আছে সেই দিনগুলোতে যেন আমরা এই ভুলগুলো না করি, সেটা ইনশিওর করা হবে আমাদের দায়িত্ব। তাহলে আসো আমরা দেখতে থাকি যে কী কী হতে পারে। দেখো, প্রথম যে ভুলটা, হ্যাঁ, এই ভুলটা হচ্ছে গিয়ে খুবই মারাত্মক একটা ভুল, এবং টু বি ভেরি অনেস্ট এটা শুধরানোর খুব বেশি সুযোগ থাকে না, কারণ এই ভুলটা তুমি আসলে অ্যাডমিশন লাইফে এসে করো না, এই ভুলটা তুমি করছো আসলে এইচএসসি লাইফে। বোর্ড এক্সামে মার্কস তোলার কিছু ছোটোখাটো টেকনিক আছে, এই টেকনিকগুলো নিয়ে আমি আলোচনা করছি অনেকগুলো ভিডিওতে। এই টেকনিকগুলোতে কী হয় ভাইয়া, দেখা যায় যে তুমি খুব ইজিলি পড়ালেখা না করেও বা পড়ালেখা কম করেও মার্কস বেশি বেশি তুলে ফেলতে পারো। ঠিক আছে, তোমার গোল্ডেন এ প্লাস থাকবে, তোমার সবগুলো সাবজেক্টে গোল্ডেন মানে এ প্লাস থাকবে, এবং তুমি হচ্ছে গিয়ে খুব ভালো মার্কস পাবা। ইভেন কলেজের পরীক্ষাগুলোতে এই টেকনিকগুলো অবলম্বন করলে খুব ভালো মার্কস পাওয়া যায়। ঠিক আছে, বাট ভাইয়া তোমার যদি বেসিকে ঘাটতি থাকে, সেই বেসিকে ঘাটতিটা আসলে তুমি কিন্তু অ্যাডমিশন এসে একটা বড় ধরনের ধরা খাবা। কেন? কারণ অ্যাডমিশন মানেই হচ্ছে বেসিক। অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে যে অ্যাডমিশন টাইমে খুব বেশি সিরিয়াসলি পড়াশোনা করে না, বাট স্টিল দে ম্যানেজ সামহাও ম্যানেজ টু গেট এ গুড অ্যামাউন্ট অফ নাম্বারস ইন অ্যাডমিশন টেস্ট, এবং সেই কারণে তারা ভালো ভালো ভার্সিটিতে চান্স পেয়ে যায়। আবার অনেকে আছে প্রচুর পড়াশোনা করে বাট কোনোভাবেই সে আসলে পারতেছে না, কারণ অ্যাডমিশন টেস্টে ভাইয়া কমন পড়ার থেকেও তোমার পরীক্ষার হলে বসে উপস্থিত বুদ্ধি দিয়ে লেখার যোগ্যতা, উপস্থিত বুদ্ধি দিয়ে কোয়েশ্চেন সলভ করার যোগ্যতাটা বেশি যাচাই করা হয়। সো এখানে তুমি হয়তো একটা ভুল করে আসতে পারো এইচএসসি লাইফে। তো এখন এটা শুধরানোর উপায় কি? এখন বেসিক প্রবলেম থাকলে তো টু বি অনেস্ট খুবই ডিফিকাল্ট হয়ে যায়, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি যদি চিন্তা করো, তুমি অলমোস্ট 4-5 মাস ধরে, হ্যাঁ, কিন্তু অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ 4-5 মাস ধরে। তুমি প্রথমে মনে করো অনেকে আছো মেডিকেলের প্রস্তুতি নিছো, অনেক আছে মেডিকেলের অনেক, ঠিক আছে, তাহলে ভার্সিটি প্রস্তুতি নিছো, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছো, ইঞ্জিনিয়ারিং বুয়েটে পরীক্ষা হয়েছে, সিকের ওয়েটে পরীক্ষা হয়েছে, ঢাবিতে পরীক্ষা হয়েছে, দেন কি বলতো জেইউতে পরীক্ষা হয়েছে, আইইউটিতে পরীক্ষা হয়েছে, তারপরে এসে তোমার গুচ্ছ এক্সাম হইলো, দেন আসো এখন তোমার এগ্রি। তার মানে বিশাল একটা সময় ধরে কিন্তু অ্যাডমিশনে পড়াই পড়তেছো, তুমি কন্টিনিউয়াসলি তুমি পড়েই যাচ্ছ, এই ইন্টারের পড়াই তো, হ্যাঁ, এই কয়টা জিনিসই তোরে বাবা, এর বাহির থেকে তুমি আমার কিছু পড়ো না। তো এতদিনে কিন্তু তোমার বেসিকটা আসলে ডেভেলপ হয়ে যাওয়ার কথা, যে জায়গাটা তোমার ঘাটতি থাকার কথা ছিল সেই জায়গাটা তুমি কিন্তু এতদিনে সামহাও কিন্তু এই জায়গাটা কোপ আপ করে ফেলা উচিত ছিল। স্টিল যদি তুমি কোপ আপ না করে থাকো, তুমি এই জিনিসটা করতে পারো, সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের তুমি এখন যেই অল্প কয়েকদিন সময় আছে, যে কোনো টপিকই পড়ো না কেন, যেই টপিকই পড়ছো না কেন, তার বেসিক থিওরিটা একটু বই থেকে, মেইন বই থেকে, মূল বই, ঠিক আছে। এটার আরেকটা সমস্যা হচ্ছে ভাইয়া, তোমরা মূল বই পড়তেই চাও না, ঠিক আছে, মূল বই পড়তেই চাও না। সো মেইন বই থেকে তোমরা একটু দেখে নিতে পারো। দেখা যায় অ্যাডমিশন টাইমে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকে এরকম আছে যে মূল বই সে ধরেই দেখে না, অমুক কনসেপ্ট বুক, ঠিক আছে, প্রিপারেশন বুক, তারপরে কি প্র্যাকটিস বুক, ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে, প্লাস আমাদের বই সব কিছু তোমরা পড়ো, বাট এগুলো কিন্তু কখনো মূল বইয়ের বিকল্প হতে পারে না, ঠিক আছে। ইভেন আমি নিজে বই লিখছি কৃষির জন্য, আমি নিজে বই লিখছি গুচ্ছর জন্য, সেই বইগুলোতে কিন্তু ঠিক আছে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দিছি, ঠিক আছে, টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দিছি, শর্টকাট দিছি, ফর্মুলা দিয়ে দিছি, বহুত প্র্যাকটিস করার সুযোগ দিছি, বাট মূল বইয়ের বিকল্প কি এই বই? নো, নেভার। তুমি যদি বলো যে ভাই আমি এই বই পড়বো নাকি মূল বই পড়বো, আমি বলবো মূল বই পড়ো। তুমি যদি বলো ভাই মূল বই পড়ার পর কী করবো, তুমি এই বই থেকে প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা, তারপর আসো, টার্গেট বেশি হাই সেট করে ফেলা, এখানে একটা
খুবই মানে তিতা কথা বলবো আমি, খুবই খারাপ লাগবে এটা অনেকে শুনতে, অনেকের মন টন খারাপ হইতে পারে এটা শোনার পরে। সেটা হচ্ছে যে তুমি মনে করো যে HSC-তে সামহাও তুমি তুমি জানো যে তোমার বেসিকের অবস্থা খারাপ, তুমি জানো যে তুমি খুব টপ লেভেল স্টুডেন্ট না, ঠিক আছে, তুমি জানো যে তোমার এরকম একটা 50-50 চান্স আছে যে আচ্ছা বইটা আমার আসলে আসতেও পারে নাও আসতে পারে। এখন ধরো মানে আমি উদাহরণ দিয়ে বলতেছি, NDC গ্রুপ ওয়ানের স্টুডেন্ট যে, ঠিক আছে, সে ধরো যে পুরো NDC লাইফ সে একদম কোপানো রেজাল্ট করছে, এখন সে কিন্তু অবশ্যই এই কনফিডেন্স রাখতে পারে তার বইটা ইজিলি হয়ে যাবে। সো সে কি করবে ভাইয়া, সে টার্গেট করবে হচ্ছে যে কয় ধরনের টার্গেট হয় আমি বলি, একটা হচ্ছে তোমার র্যাঙ্ক টপার বা র্যাঙ্ক করা, ঠিক আছে, একটা হচ্ছে ভাই চান্স পাওয়া, ঠিক আছে, চান্সটা কোথায়, DU-তে কিংবা বুয়েটে, ঠিক আছে, বুয়েটা বুয়েটেই টার্গেট রাখি আমরা আপাতত, বুয়েটে বা DU-তে। আচ্ছা তারপরে হচ্ছে যে কি, বুয়েট বা DU-তে যদি না হয়, বুয়েট এবং DU-তে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে যায়, আচ্ছা DU-তে না যেতে পারে, বুয়েটের পরে অনেকে হচ্ছে কোথায় চান্স মানে বুয়েটের পরে অনেকের চয়েস হয় হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে, আচ্ছা ফাইন, অনেকে DU-তে যেতে চায় না, বুয়েটে না পাইলে সিকিউরিটি যেতে চায়, সিকিউরিটি না পাইলে DU-তে যেতে চায়, অনেকে আবার আসে বুয়েটে না পাইলে DU-তে আসে, DU-তে না পাইলে সিকিউরিটি যায়, হোয়াট এভার দ্য কম্বিনেশন ইজ। সো তুমি এখন দেখো, তুমি হয়তোবা বুয়েটে চান্স পাওয়ার যোগ্যতা রাখো বা রাখো না, এরকম একটা 50-50 অবস্থায় আসো, এই 50-50 অবস্থায় তোমার চেষ্টা করা উচিত জানো বুয়েটের কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করা, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করা, এবং সামহাউ যেভাবে পারো বুয়েট একটা সিট দখল করা। বাট তুমি কি করছো, তুমি চলে গেছো হচ্ছে তুখর ব্যাচে, তুমি চলে গেছো হচ্ছে IIT-র কোশ্চেন সলভ করতে, নট অনলি তুখর ব্যাচ, IIT-র কোশ্চেন সলভ করতে তুমি চলে গেছো কি বুয়েটে আসা সবচেয়ে কঠিন কঠিন অঙ্কগুলো করতে, যেখানে তুমি কেতাব স্যারের ইন্টিগ্রেশনই পারো না, এসি আহমেদ স্যারের ডিফারেন্সিয়েশন পারো না, সরল রেখার বৃত্ত নর্মাল বইয়ের ম্যাথ পারো না, তুমি চলে গেছো কোথায় IIT কোশ্চেন সলভ করতে, বুয়েটার সবচেয়ে হার্ডেস্ট কোশ্চেনটা সলভ করতে। এইখানে তোমাদের একটা সমস্যা হয়, তোমরা হয়তো বা টার্গেটটা অনেক বেশি সেট করে রাখছিলাম। ইভেন এখন আমি বলি দেখো, কৃষির জন্য, কৃষির জন্য তোমার টার্গেট কী বলতো, কৃষির জন্য তোমার টার্গেট হচ্ছে ভাই একটা সিট দখল করা। এখন যদি তুমি ঠিক করো যে না এনাফ ইজ এনাফ, আমি আমার লাইফে এভাবেও ফিরে আসা গান দিয়ে এডিট করতে চাই আমার লাইফকে, এখন আমি কী করবো, আমি এগ্রিতে ফার্স্ট হয়ে দেখাবো, এই জন্য তুমি হচ্ছে সবচেয়ে মানে সব কিছু পারতে হবে, সব কিছু পড়তে হবে, এই ধরনের একটা ধ্যান ধারণা নিয়ে পড়ালেখা করতেছো, এভাবে করলে তোমরা একটা ধরা খেতে পারো, ঠিক আছে। সো এটা একটা সমস্যা হয়, দেখা যায় যে তোমার বুয়েটে হয়তো আসতো বাট তুমি এত এত বেশি মানে চাইছো, এত বেশি টপ হওয়ার চেষ্টা করছো যে তোমার এখন সিকিউরিটি চলে আসছে, ঠিক আছে, বা সিকিউরিটি আসতো এখন তোমার DU চলে আসছে, বুয়েটে আসতে এখন তোমার DU চলে আসছে, এইখানে তোমরা একটা ভুল করো, ঠিক আছে। সো তোমাকে তোমার লেভেল অনুযায়ী খেলতে হবে, তোমাকে কী করতে হবে, তোমার লেভেল অনুযায়ী খেলতে হবে, যে না ভাই আমি মোটামুটি ভালো স্টুডেন্ট, ঠিক আছে, আমি গোল্ডেন প্লাস পাইছি বা A+ পাইছি, জিপে পাস পাইছি, আমার আমি জানি যে আমি ম্যাথে একটু দুর্বল অথবা ফিজিক্সে একটু দুর্বল, সো আমার উইক পয়েন্ট আছে, আমি উইক পয়েন্টগুলো নিয়ে কাজ করবো, কোশ্চেন ব্যাঙ্ক ট্যাঙ্ক সলভ করবো, এবং যেভাবে হোক আমি একটা সিট দখল করবো। তুমি যদি এখন টার্গেট রাখে তোমার ফার্স্ট হওয়া, ঠিক আছে, ফার্স্ট হওয়ার পড়ালেখা অন্যরকম, মানে বুয়েটের টপ 200 বা 150-র মধ্যে থাকা পড়ালেখা একরকম, বুয়েটে চান্স পাওয়া পড়ালেখা একরকম, DU-তে টপ 100-এর মধ্যে যারা থাকে তারা একরকম, DU-তে যারা নর্মালি চান্স পায় আমাদের সাধারণ মানুষ তাদের পড়ালেখা একরকম। সো তোমাকে ভাইয়া বুঝে শুনে ডিসিশন নিতে হবে, তুমি যদি এক্সেসিভ পড়ালেখা করো, এক্সেসিভ টার্গেট রাখো, অনেক সময় দেখা যায় যে এটা আসলে ফেল করে, আবার অনেকের ক্ষেত্রে ওয়ার্কও করতে পারে, ইটস আপ টু ইউ, আমি জাস্ট বলতেছি তোমরা মিলাই নেবা। লা এই পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস না করা, এইটা একটা ভয়াবহ সমস্যা। তোমরা অ্যাডমিশন টাইমে ভাইয়া সব কিছু করো বাট প্র্যাকটিস করো না, ঠিক আছে। তুমি মনে করো যে অ্যাডমিশন টাইমে তুমি কী করছো, তুমি ক্লাস করছো, যেই ভাইয়ের ক্লাস হোক, উদ্ভাসের ক্লাস হোক, ঠিক আছে, তারপরে তোমার অনলাইনে যে কোনো এডটেকের ক্লাস হোক, হালকেনস্টাইনের ক্লাস হোক, ফ্রি ইউটিউবের প্লেলিস্ট হোক, হোয়াট এভার ইট ইজ, ক্লাস করছো, ক্লাস করছো, নোট করছো, খুব ভালো প্রিপারেশন, থিওরি বুঝছো, কোন ধরনের ম্যাথ আসে সেগুলো বুঝছো, ঠিক আছে ভাইয়া, ক্লাসে যা করেছো সব কিছু ঠিকঠাক আছে, শেষ ডান। তুমি ভাবতেছো যে ওকে আই এম ডান উইথ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স আমি প্রায় অনেক ঘন্টার ক্লাস করছি, বিশাল লম্বা ক্লাস করছি, স্পেসিফিক ঘন্টা বললে তো এখন আবার অনেকে ট্রিগার খাবে, সো স্পেসিফিক অনেক ঘন্টার ক্লাস আমি করছি, ক্লাস করার পরে এখন আমি কী করছিলাম, কী করলাম, আমি এখন ডান, আই এম ডান উইথ ম্যাট্রিক্স। বাট নো, তোমার কী করা উচিত ছিল, ম্যাট্রিক্সের মিনিমাম হইলেও তোমাকে 300 MCQ সলভ করা উচিত ছিল ফর DU সিকিউরিটি। হ্যাঁ, ম্যাট্রিক্সের মিনিমাম তোমাকে 100টা ম্যাথ বা 50-100টা ম্যাথ করা উচিত ছিল তোমার বই থেকে, কেতাব স্যারের বই একদম ঝাড়া মুখস্থ করে ফেলা উচিত ছিল তোমার, করতে করতে প্র্যাকটিস করতে করতে, তুমি প্র্যাকটিস করো নাই, ঠিক আছে। এই কারণে কি হয়েছে, তুমি যখন পরীক্ষার হলে বসছো তুমি সব পারো, হ্যাঁ, ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রুফটা পর্যন্ত তোমার মনে আছে, বাট এই পার্টিকুলার নির্ণায়কটা কেমনে করতে হয় এটা ভুলে গেছো,
বিশেষ করে এরকম মিলাই দেখো তোমরা, ঠিক আছে, এরকম মিলাই দেখো তোমরা যে তোমাদের সাথে হচ্ছে কি না। সো এখন পর্যাপ্ত প্র্যাকটিসের কথার সাথে একটা কথা একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে আমাদের কৃষিগুচ্ছ যে এক্সাম ব্যাচ আছে তোমাদের সামনে, কৃষিগুচ্ছ পরীক্ষা আছে, যারা এখনও প্রিপারেশন নিচ্ছে এইচএসসি 23 ব্যাচের, তোমাদের জন্য কিন্তু আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, ঠিক আছে। তো এই এক্সাম ব্যাচে কী হবে ভাইয়া, তোমার এই যে প্র্যাকটিস করার যে প্রবণতাটা এইটাকে আমরা একটু বাড়ানোর চেষ্টা করতেছি। কীভাবে, এটাকে আমরা নাম দিছি কনফার্ম চান্স এক্সাম ব্যাচ, যদিও আসলে কনফার্ম চান্স তখনই হবে যখন তুমি নিজে এফোর্ট দিবা। আর এক্সাম ব্যাচটার মধ্যে কী আছে দেখো, চার ধাপে আমরা এক্সাম রাখছি, চ্যাপ্টার ওয়াইজ, একটা চ্যাপ্টার শেষ করো এখানে এসে এক্সাম দাও, তারপরে কি পেপার ওয়াইজ ম্যাথের ফার্স্ট পেপার শেষ করো এখানে এসে এক্সাম দাও, সাবজেক্ট ওয়াইজ ম্যাথের ফার্স্ট এবং সেকেন্ড দুই পেপার শেষ এখানে এসে এক্সাম দাও, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে কম্বাইন্ড এক্সাম। সো এই এক্সাম ব্যাচটাতে আমরা কি করছি, চার ধাপে এক্সাম রাখছি, অর্থাৎ তোমার প্র্যাকটিস করার প্রবণতাটাকে আমরা বাড়ানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এবং টোটাল এখানে 190+ মানে 200 কাছাকাছি এক্সাম আছে। এই 200 এক্সাম দিলে তুমি মোটামুটি ধরে রাখতে পারো যে এখান থেকে অনেক কিছু কমন পড়বে, কমন না পড়লেও তোমার একই টাইপের পড়বে, টপিক কমন পড়বে ইত্যাদি ইত্যাদি। সো ইউ উইল গেট দ্য আইডিয়া যে কীভাবে আসলে পরীক্ষার হলে বসে তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিসের অভাব, এইটা আবার কী জিনিস ভাইয়া, ঠিক আছে। প্র্যাকটিস তো বুঝলাম, এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস কী দেখো, তুমি যদি বুয়েটের জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলা তখন তুমি যেভাবে প্র্যাকটিস করছো, ডিউর জন্য যখন প্রস্তুতি নিছো বা ডিউর জন্য মানে ইউজুয়ালি এক সপ্তাহ গ্যাপ থাকে, ওই এক সপ্তাহে কিন্তু ডিফারেন্ট টাইপের প্রস্তুতি নিতে হয়। এবং আমি নিজেও বুয়েটে পরীক্ষা দিছি, ডিউতে পরীক্ষা দিছি, বুয়েট আর ডিউর প্রিপারেশন আমার কমপ্লিটলি ডিফারেন্ট প্রিপারেশন ছিল, ঠিক আছে। বুয়েটের জন্য তুমি কী করবা, ক্যালকুলেটার দিয়ে করা যায় বড় বড় ম্যাথ, কঠিন ম্যাথ সেগুলো দেখবা, ডিউর জন্য তুমি কী করবা, সিম্পল ম্যাথ বাট ক্যালকুলেটার ছাড়া করতে হবে, রাইট। সো প্রিপারেশনটা ডিফারেন্ট না বলো ভাইয়া, গুচ্ছর জন্য একরকম প্রিপারেশন নিছো ফাইন, এখন আবার কৃষির জন্য আরেকরকম প্রিপারেশন নিতে হবে। তুমি গুচ্ছর এক সেট কোশ্চেন আর কৃষির এক সেট কোশ্চেন নিয়ে তুমি অ্যানালাইজ করো, তাহলে তুমি বুঝতে পারবা যে কী হইতেছে না হইতেছে ব্যাপারটা, ঠিক আছে, কী কী ডিফারেন্স আছে। সো তুমি এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নেওয়া নাই, তুমি ওই শুরু থেকে যেই জিনিসপাতি পড়ে আসছো এখনও তুমি সেই জিনিসপাতি পরীক্ষা দিচ্ছ, হয়তো কিছু অংশ কমন পড়বে, 40-50% সব জায়গাতে একই রকম থাকে, বাট বাকি 40-50%-এর মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় যে কে আসলে চান্স পাবে আর কে চান্স পাবে না। সুতরাং সেই জায়গাটাতে তোমরা হয়তো ভুল করতেছো, সেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস তোমরা করতেছো না, অর্থাৎ এই পার্টিকুলার এক্সামের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার এক্সামের জন্য কোন ধরনের টপিক বেশি বেশি আসছে, এই পার্টিকুলার এক্সামে কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এগুলো তুমি অ্যানালাইসিস করো নি। এক্সাম হল নার্ভাসনেস, এই জিনিসটা মনে হয় অনেকেরই থাকে, পরীক্ষার হলে বসে আমরা নার্ভাস হয়ে যাই, পরীক্ষার হলে বসে আমরা সিচুয়েশনটার সাথে নিজেকে মানায় নিতে পারি না, পরীক্ষার হলে বসে আমি সব কিছু ভুলে যাই, আমি যা কিছু পড়েছি আমি সব কিছু ভুলে গেছি, এরকম ঘটনা তোমাদের সাথে হয়তো বা হয়েছে। তো এক্সাম হল নার্ভাসনেস নিয়ে আমার মনে হয় আমি আরও কতগুলো ভিডিওতে কথা বলছি। এক্সাম হল নার্ভাসনেস কাটানোর একটা ভালো উপায় হচ্ছে আগে আগে পরীক্ষার হলে চলে যাওয়া, এটা আমি সবসময় বলি, মোটামুটি ধরো অ্যাটলিস্ট 30 মিনিটস যেন তুমি এক্সাম হলে বসে থাকার মতো সময় পাও, এটা এনশিওর করবা, 30 মিনিটস আগে যাবা, গিয়ে বসে থাকবো, ওই সিচুয়েশনের সাথে নিজেকে মানায় নিবা, দেখবা হার্টবিট কমে আসতেছে, ঠিক আছে, ঘামতেছিল শুরুতে এখন ঘাম কমে যাচ্ছে, এভরিথিং সিমস নর্মাল, যে টিচারটা গার্ড পড়ছে তার সাথে অনেকক্ষণ ধরে তুমি মানে তাকে তুমি অনেকক্ষণ ধরে দেখতেছো, সেই সিচুয়েশন নর্মাল হয়ে যাচ্ছে, আশেপাশে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে তুমি অটোমেটিক্যালি হচ্ছে সিঙ্ক্রোনাইজড হয়ে যাচ্ছ, সব কিছু নর্মাল হয়ে যাচ্ছে, দেন পরীক্ষা দিতে আরও আগে যেতে পারলে আরও ভালো, যত আগে যাবো তত বেটার, শেষ সময় পড়ে আসলে বেশি কিছু হয় না, ঠিক আছে, লাস্ট মুহূর্তে সব মানে বেশি পড়ালেখা না করে গেটের বাইরে দাঁড়ায় গেটের ভিতরে ঢুকো, হলে যাও, বসে বসে রিল্যাক্স করো, ঠিক আছে, দোয়া দুরুদ পড়ো, ঠিক আছে, তোমার মানে তুমি যদি পছন্দের কোনো গান মনে পড়ো তুমি গান গাও, রিল্যাক্স থাকো, ঠিক আছে। মাই টার্গেট ইজ কি তোমাকে রিল্যাক্স করে দেওয়া, তাহলে এক্সাম হল নার্ভাসনেস। আমি অনেক স্টুডেন্ট দেখছি, অনেক ভালো স্টুডেন্ট কন্টিনিউয়াসলি মরাল টেস্টে ভালো নাম্বার পাইতেছে বাট পরীক্ষার হলে গিয়ে এসে ফেল করতেছে আবার কন্টিনিউয়াসলি, কেন, বিকজ হি ইজ নার্ভাস, পরীক্ষার হলে গিয়ে সে নার্ভাসনেস সব ভুলে যাচ্ছে, পারা জিনিস ভুল করে চলে আসতেছে। ওকে নান, লাস্ট, প্রপার রিভিশন না হওয়া, এটা একটা সমস্যা, আমরা আসলে বুঝি না যে পরীক্ষার ঠিক কতদিন আগে থেকে রিভাইজ করা উচিত, পরীক্ষার আগে ঠিক কীভাবে রিভাইজ করা উচিত, কোন কোন জিনিসগুলোর উপর ফোকাস করে রিভাইজ করা উচিত। সো এটা অলওয়েজ মনে রাখবা যে তোমাকে পরীক্ষার অ্যাটলিস্ট 3 দিন আগে থেকে শুরু করে সব কিছু একবার করে চোখ বুলাইতে হবে, তাহলে তোমার মনে থাকবে। হ্যাঁ, তো রিভিশনের মধ্যে পার্ট পার্ট রিভিশন আছে, তো তোমরা যদি এই এক্সাম ব্যাচের পরীক্ষাগুলো দাও, দেখো তোমার চ্যাপ্টার ওয়াইজ একবার করে রিভিশন হচ্ছে, আবার তুমি যখন সাবজেক্ট ওয়াইজ বা পেপার ওয়াইজ পরীক্ষাগুলো দিচ্ছ, পুরো পেপারটা বা পুরো সাবজেক্টের উপর রিভিশন হচ্ছে, যখন কম্বাইন দিচ্ছ তখন কম্বাইন রিভিশন হচ্ছে, তো তোমরা এটাকে কীভাবে ইউটিলাইজ করবে ইটস আপ টু ইউ, ঠিক আছে, ইটস টোটালি আপ টু ইউ। আমরা তো বাবা কোশ্চেন বানায় তোমাদেরকে দিয়ে রাখছি অ্যাপের মধ্যে, নাও ইটস ইউর ডিউটি, ইউর রেসপন্সিবিলিটি যে এগুলোকে আমি কীভাবে ইউজ করবো, এগুলো আমি প্র্যাকটিসের জন্য ইউজ করবো, এগুলো আমি এক্সাম হল নার্ভাসনেসের জন্য ইউজ করবো। হ্যাঁ, ওএমআর শিট আছে, ওএমআর শিট এখন অনলাইনে পাওয়া যায়, প্রিন্ট করো, এটা মধ্যে দাগাও, আমাদের ওএমআর খাতা আছে ওটা কিনো, ওএমআর দাগাও, পরীক্ষার হলের ফিল নাও বাসায় বসে বসে, ঠিক আছে। এবারে কি প্রপার রিভিশনের
প্রপার রিভিশন না হওয়া একটা বড় রিজন আর কি। সেটা বললাম যে প্রপার রিভিশন তোমরা আসলে এইভাবে করতে পারো যে কী করবো, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করলাম, এবার পেপার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ রিভিশন করলাম, এবং শেষ মুহূর্তে সব কিছু একবার চোখ বুলাই গেলা, এবং পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন সকালবেলা হচ্ছে দুটো জিনিস অলওয়েজ আমি দেখতে বলি, সেটা হচ্ছে যে সমস্ত ফর্মুলা দেখবা, কারণ প্রচুর কোশ্চেন থাকে ডিরেক্ট ফর্মুলার, বুঝছো, সেগুলো তোমরা ভুল করে আসো, ফর্মুলাগুলো সব দেখে যাও, ঠিক আছে। ফর্মুলা প্লাসে যে শর্টকাট যেগুলো শিখাইছি, ঠিক আছে, পুরো অ্যাডমিশন জুড়ে যেসব শর্টকাট শিখাইছি আমরা ভাইয়ারা, সেই মধ্যে শর্টকাটগুলো দেখে যাও। এরপর আরেকটা জিনিস আমি দেখতে পারি, সেটা হচ্ছে ডেফিনিশনস, সংজ্ঞা দেখে যাও। তোমরা বল ভাই সংজ্ঞা দেখে করবো, আসবে তো এমসিকিউ, এমসিকিউই এই সংজ্ঞা থেকে এমসিকিউ বানানো হয়, ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখবা সংজ্ঞাটা পারলে তুমি এমসিকিউটা পারতে, এরকম আছে, বেসিক নলেজটা নিয়ে যাও। ওকে, সো এই জিনিসগুলো যেগুলো আসলে শেষ মুহূর্তে দেখে যাওয়া দরকার সেগুলো তুমি দেখে যাও নাই, প্রপার রিভিশন দেওয়া নাই, পরীক্ষা খারাপ হয়ে গেছে। যাই হোক, যে সমস্ত কারণে পরীক্ষা খারাপ হোক না কেন, যে সমস্ত ভুল তুমি করো না করে থাকো না কেন, সবাই ভুল করে, ইটস ভেরি সিম্পল, নাও ইটস ইয়োর টাইম টু শাইন। নেক্সট যে এগ্রিকালচার কৃষিগুচ্ছ পরীক্ষাটা আছে সেটা তুমি ভালো করে পরীক্ষা দাও। এইচএসসি 23 ব্যাচের জন্য অনেক অনেক শুভকামনা, এবং অন্যান্য ব্যাচে যারা ভিডিওটা দেখলা তাদের জন্য অ্যাডমিশন সিজনে এই ভুলগুলো না হয়, এই সমস্যাগুলো ফেস না করতে হয়, সেটা তোমরা নিজেরা এনশিওর করবো ইনশাল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আজকের মতো এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে।